আল্লাহর কসম এই আয়াতটি যেদিন আমি পড়েছিলাম সেদিন রাত আমি ঘুমাতে পারি নাই কি ভয়ঙ্কর কথা এটা যদি আপনি বুঝে থাকেন আল্লাহর কসম যতক্ষণ না আপনি কোরআন শিখবেন আপনি পাগল হয়ে যাবেন কি ভয়ঙ্কর কথা আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন রাসূল কিছু লোকদের বিরুদ্ধে দাঁড়িয়ে বলবেন ইন্না কওমি ইত্তাখাদু হাদাল কুরআন মাহজুরা আগো আল্লাহ আমার কওমের আমার উম্মতের এই লোকগুলো কোরআনকে পরিত্যাগ করেছে আমিও তাদেরকে পরিত্যাগ করব নাউযু বিল্লাহি মিন যালিক আপনি ঘুমান কেমনে আপনি কোরআন এখনো শুদ্ধ করে পড়তে দাঁড়ান না শান্তির ঘুম আপনার আসে কেমনে আপনি কোরআন শিখছেন না যেই নবীর কাছে কোরআন নাযিল হয়েছে ওই নবী আপনার বিরুদ্ধে কিয়ামতে দাঁড়িয়ে যাবে শুধু যে নবী দাঁড়াবেন তাই নয় আরো ভয়ঙ্কর কিছু কথা রয়েছে ভালো করে শুনেন কোরআনে কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 124 থেকে 126 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বলছেন ওয়ামান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা প্রিয় ভাইরা ভালো করে শুনেন আল্লাহ তাআলা বলছেন যারা আমার যিকির অর্থাৎ কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয় তাদের জন্য আমি তিনটি শাস্তি রেখেছি জুড়ে বলেন কয়টা আরো জুড়ে কয়টা কোরআন যারা শিখছেন না কোরআন যারা পড়ছেন না কোরআন থেকে যারা গাফেল হয়ে গিয়েছেন উদাসীন হয়ে গিয়েছেন কোরআনে কারীমে রব্বুল আলামিন বলছেন যারা আল্লাহর কোরআন শিখবে না কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে কোরআন পড়বে না বুঝবে না মানবে না এদের জন্য আল্লাহ পাক তিনটা শাস্তি রেখেছেন একটা শাস্তি হচ্ছে দুনিয়ায় দুইটা শাস্তি হচ্ছে মরার পরে এক নাম্বার শাস্তি হচ্ছে فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا আল্লাহ পাক বলছেন আমি তাদের জীবনকে সংকীর্ণ করে দেব মুফাসসিরিন কেরামাই মাঈশাতান দঙ্কার ব্যাখ্যায় লিখেছেন জীবনটাকে দুই ভাগে দুই ভাবে সংকীর্ণ কথা দুই ভাবে সংকীর্ণ করা হতে পারে এক নাম্বার হলো যেই সকল লোকেরা কোরআন পড়বে না কোরআন বুঝবে না কোরআন মানবে না কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে তাদের রিজককে সংকুচিত করে দিবেন অথবা আল্লাহ তাআলা তাদের জীবন থেকে সুখ শান্তি তুলে নিবেন দেখবেন বহু মানুষ আছে টাকা পয়সা গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রি সব কিছুই আছে আপনি দূর থেকে দেখলে মনে হয় লোকটা বড় সুখী মানুষ কিন্তু আপনি একটু ভালো করে খোঁজ নিয়ে দেখেন রাতের বেলা ওই লোকটার ঘুম আসে না রাতের বেলা লোকটার ঘুম আসে না ঘরের ভেতরে শান্তি নাই বউ পরকিয়া করে কিংবা বউ তাকে জুতার বাড়ি দিয়ে পিটায় অথবা ঘরের মধ্যে গণ্ডগোল আছে এর কারণ কি গাড়ি আছে বাড়ি আছে টাকা আছে পয়সা আছে রাজনীতি আছে প্রভাব আছে প্রতিপত্তি আছে ক্ষমতা আছে ডিসি এসপি কত কিছু হয়ে গেল এরপরেও কেন জীবনে সুখ শান্তি নাই এই আয়াতে আল্লাহ পাক বলছেন যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে এদেরকে টাকা পয়সা গাড়ি বাড়ি প্রভাব প্রতিপত্তি ক্ষমতা দেওয়া হলো আমি আল্লাহ তাদের জীবন থেকে সুখ শান্তি তুলে নেব কথাটা কার কথাটা কার আমি নিজে এরকম বহু মানুষ পেয়েছি নিজের দেখা অনেক টাকা পয়সা কই হুজুর রাতের বেলা ঘুম আসেন তোর ঘুম আসবে কেমনে সারাক্ষণ তো কোরআন বিরোধিতা আছে না নাই এক নম্বর শাস্তি হলো আল্লাহ পাক বলছেন বাহিরে বাহিরে তোমরা এদেরকে ফুলা ফুলা দেখো খুব সুন্দর নাদুস নাদুস চেহারা দেখো আসলে ভেতরে এদের কোনো সুখ শান্তি নাই সুখ শান্তি তুলে নিয়েছেন কে আর দুই নম্বর শাস্তি হলো এদের কবরটাকে আল্লাহ সংকুচিত করে দিবেন এমন সংকুচিত করে দিবেন কবরের এক পাশের মাটির সাথে আরেক পাশের মাটি যখন লেগে যাবে এক পাশের পাজর গিয়ে আরেক পাশের পাজরের মধ্যে এরকম ঢুকে যাবে এটা হচ্ছে তাদের কবরের শাস্তি আর তিন নাম্বার শাস্তি হলো আল্লাহ পাক বলছেন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা কিয়ামতের দিন আল্লাহ তাআলা এদেরকে অন্ধ অবস্থায় হাসরের ময়দানে থাকবে কি অবস্থায় অন্ধ অবস্থায় এই লোকগুলো যখন অন্ধ অবস্থায় হাসরের ময়দানে একত্রিত হবে তখন তারা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে কালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কদ কুনতু বাসীরা তারা বলবে ওগো আমাদের রব দুনিয়ায় তো আমরা চক্ষুষ্মান ছিলাম চোখে দেখতে পেতাম তাহলে হাসরের ময়দানে আমাদেরকে অন্ধ করে উঠালে কেন আল্লাহ তাআলা তখন জবাব দিবেন
قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى الله পাক বলবেন বান্দারে তোর কাছে তো কুরআন গিয়েছিল তোর ঘরে কুরআন ছিল তোর কাছে কুরআন ছিল কুরআন থাকার পরেও কুরআন থেকে তুই মুখ ফিরিয়ে নিয়েছিলি আমার আয়াতগুলো আমার কুরআন তুই যেভাবে দুনিয়ায় ভুলে গিয়েছিলি আজ হাশরের ময়দানে আমি আল্লাহ তোকে ভুলে গেলাম নাউযু বিল্লাহি মিন যালিক এই কথাগুলো যদি আপনি বুঝতে পারেন ভাই আমার তো মনে হয় এই মাহফিল থেকে আপনি বাড়ি যাওয়ার পর যতদিন না কুরআন শিখতেন না তো শান্তি লাগবে না আপনার শান্তি লাগার কথা না এক নম্বর শাস্তি দুনিয়ার সুখ শান্তি আল্লাহ কেড়ে নেবেন দুই নম্বর শাস্তি কবরে শাস্তি দিবেন তিন নম্বর শাস্তি হাসরের ময়দানে আল্লাহ তাআলা যারা কোরআন শিখবে না কোরআন পড়বে না কোরআন মানবে না আল্লাহ তাআলা এদেরকে অন্ধ অবস্থায় হাসরের ময়দানে উঠাবেন ঠিক কি না এই অপমান থেকে যদি বাঁচতে চাই আমাদের প্রতি কোরআন যে এক নম্বর দাবি পেশ করেছে অর্থাৎ কোরআনের তেলাওয়াত শেখা বিশুদ্ধভাবে কোরআন শেখা এই কোরআন বিশুদ্ধ করে আমরা শিখব তো ইনশাআল্লাহ কারা কারা রাজি একটু হাত তুলে দেখেন তো মাশা আল্লাহ আল্লাহ কবুল করুন বলেন আমিন আমাদের প্রতি কোরআনের দুই নম্বর দাবি হচ্ছে কোরআন এবার আপনি শিখে ফেললেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন কোরআন রিসাইটেশন করবেন কোরআন তেলাওয়াত করুন আমাদের জীবনে হতাশা আছে না নাই কথা বলেন আছে না নাই আমাদের জীবনে দুঃখ কষ্ট ব্যথা বেদনার গ্লানি আছে না নাই আপনি যদি আপনার মনের কষ্ট দুঃখ বেদনা দুঃখ ব্যথা যাতনা সকল কষ্ট দূর করতে চান তাহলে বেশি বেশি করে কোরআন পড়বেন যখনই মন খারাপ হয়ে যাবে বিপদ আসবে মুসিবত আসবে তখনই আপনি কোরআন তেলাওয়াত শুরু করে দেন কারণ যখনই আপনি কোরআন তেলাওয়াত করবেন আপনার ইমানি জজবা বাড়িয়ে দিবেন কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আট নম্বর সুরা সূরাতুল আনফালের দুই নম্বর আয়াতে বলছেন إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله পাক বলেন নিশ্চয়ই মুমিন তো তারা যাদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হলে তাদের কলিজাটা ভীত হয়ে যায় কলিজা কেঁপে উঠে অন্তর কেঁপে উঠে আর মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত হলে পরে তাদের ঈমান আরো বেড়ে যায় আপনি কোরআন যত বেশি তেলাওয়াত করবেন আপনার মনের দুঃখ বেদনা যাতনা কষ্ট গ্লানি সব কিছু দূর করে দিবেন কে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন আমার যুবক আর তরুণ ভাইদেরকে আমি কথা বলব একটু বেশি গুরুত্ব দিয়ে বলছি যুবক আর তরুণ ভাইয়েরা তোমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের পড়াশোনা শুরু করো ফজরের নামাজ শেষ করে আগে কোরআন পড়ো কারণ কোরআন পড়ে যদি দিনটা শুরু করতে পারো ওই দিনের সকল কাজে বরকত দিবেন কে আর কোরআন যদি তুমি তেলাওয়াত করতে পারো কোরআনের সাথী যদি তুমি হয়ে যেতে পারো আমার নবী বড় সুন্দর করে বলছেন اقرأ القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه الله نبي بولن تمرا بشي بشي كوري قرآن تلاوت كرو كارون قامو تر دين قرآن تر تلاوت كاري جنو شو پارش كاري ہوئے جابي